আশা করলাম আপনারা যে দেখান থেকে আজকে আমাদের ঈদ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন বালা আলহামদুলিল্লাহ আমরা বালা আছি আশা করলাম আপনারা ঈদের এই যে আনন্দটা আপনারা খুব সুন্দর করি এই আনন্দটা আপনারা উপভোগ কররা এবং আপনারা খুশি আসুন সকল আলহামদুলিল্লাহ আমরা গতকালকে আপনারা আমরা এই আমাদের ঈদ অনুষ্ঠানটা শুরু করছি আপনারা দেখছেন আমরা ব্রিটেনের বিশিষ্ট আলী মুলা মাহ আমাদের এই ঈদ অনুষ্ঠানটা আমরা শুরু করছি আজকেও আমরা সেই রকম আমাদের এই ঈদ অনুষ্ঠানটা ইকরা বাংলাত আয়োজন করছি আর আমার লগে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলিম দিন ইসলামুল মসজিদর সম্মানিত ইমাম এবং খাতিব হাফিজ মাউলানা আবুল হুসেন খান আসসালামু আলাইকুম স্যার

حضرت مولانا کاسر احمد بھائی السلام علیکم وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ عيد مبارک عيد مبارک ولہ سنہ الحمدللہ مالاسی ابنا ہمنا الحمدللہ فنتو اٹا کیتا اج کے ادھر ڈریس نا کیتا اپنار شاہ ایکٹو ادھر جنو ایکٹو نوتون کینلام کی چینج ہی دئی سدرن ڈونڈے جو گلو فورے گلو تے کتو کتو سوندر لگیت تھارے الحمدللہ الحمدللہ جزاک اللہ خیرا

ঈদ উদযাপন করছি এবং খোররাম বাংলাদেশের ঈদ এবং লন্ডনের ঈদের মধ্যে আপনার কাছে কোনো ডিফারেন্স কোনো অনুভব করার আপনি আলহামদুলিল্লাহ رب العالمین والصلاه والسلام على اشرف الانبیاء المرسلین وعلى اله وصحبه اجمعين আল্লাহ رب العالمین হাজার শুক্রিয়া যে আল্লাহ رب العالمین এই উম্মত রে আনন্দ উপভোগ করার কিছু সুযোগ দিবেন যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন দেখলেন যে উনারা আনন্দ উপভোগ করে এই জন্য আল্লাহ রসুল বলেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আনন্দ উপভোগ করার জন্য ঈদ এইটা দিয়েছেন দুনিয়ার সর্বত্র আমরা ঈদের এই খুশি আনন্দ সবাই মিলেমিশে ছোটো বড়ো একই শাড়িতে একই সফে বসে আদায় করি বাংলাদেশের ঈদের প্রেক্ষাপটটা আর এদেশের ঈদের প্রেক্ষাপটটা একটু ভিন্ন এর কারণ হচ্ছে বাংলাদেশের যে ঈদ আমরা যে স্থানে বা গ্রামেগঞ্জে আমাদের বাড়িতে বা আমাদের মসজিদে মহল্লায় আদায় করি তখন সবাই একসাথে যা অন্য একে অন্যের সাথে আমরা মিলে মিশে কী করি ঈদের এই খুশিটা আনন্দ উদযাপন করি সবাই পরিচিত একে অন্যের আর সবাই ঈদের সময় সময়টা ফ্রি থাকে আমাদের হলিডে থাকে ছুটি থাকে আর বিশেষ করে আমাদের ফ্যামিলির যাদের পিতামাতা মাতা আছেন এদের সাথে নিয়ে ঈদটা আনন্দ উদযাপন করা অনেক একটা আনন্দের ব্যাপার খুশির ব্যাপার এদেশেও আলহামদুলিল্লাহ স্বল্প পরিসরে হলেও মানুষের ব্যস্ততার ভিতর দিয়ে ঈদের দিন কিছু একটা আমাদের বাংলাদেশের মতো এসে গেছে তবে কিন্তু এখানে হচ্ছে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের ফ্যামিলি মেম্বার্স অনেক কম যারা থাকেন বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় থাকেন জন্য ঈদের দিন সবাই ঈদের যে প্রোগ্রামগুলো যে নামাজ আছে কোরবানি আছে এগুলোতে আমরা একত্রে হতে পারি কম তবুও আলহামদুলিল্লাহ এখন আমাদের সমাজে আমাদের কমিউনিটিতে অনেক মানুষ ঈদের এই আনন্দটা ভাগ করতে চায় আমাদের নেইবাস যারা আছে আমাদের প্রতিবেশী যারা আছে সবার সাথে নিয়ে আমরা করি কিন্তু আনন্দটা বাংলাদেশে একটু আমাদের ডিফারেন্ট হয় কারণ সবাই একসাথে থাকে এদেশে ব্যস্ততার ভিতর দিয়ে আমরা কিছু সময় একটু আমাদের আনন্দ কি করতে পারি শেয়ার করতে পারি কিন্তু বাংলাদেশে আমাদের হোল ডেই আমরা আমাদের পাড়া প্রতিবেশীর কাছে যাই পাড়া প্রতিবেশীরা আমাদের ঘরে আসে আমরা আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে কি করে দেখতে পারি সালাম করি ডিফরেন্ট ডিফারেন্ট খাবারের কি ইন্তজাম হয় সেইটা আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলেমিশে সেই আমাদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের কবরস্থান আমরা তাদের জন্য দোয়া করি আবার বিশেষ করে যে কুরবানি যেটা সেইটা বাংলাদেশে ওপেন ফিল্ডে স্পটে গিয়ে আমরা সবাই জবাই করি সবাই একে দেখি কিভাবে কাটা বাটা হচ্ছে কিভাবে এটাকে শোয়ানো হচ্ছে জবাই করা হচ্ছে সবগুলো দেখতে পাই কিন্তু এই দেশে শুধু আমরা অর্ডার দিলাম আর আমাদের এজেন্সি যেগুলো সেগুলো করে নিয়ে আসলো বিকালবেলা হোক পরের দিন হোক আমাদেরকে দিয়ে দিলো এরপরেও যখন মাংসটা গরে আসলো আমরা কাটপাট করি অনেকটা ভাগ ভাগ করে আমাদের আত্মীয় স্বজনকে দিই তাহলে আমাদের ছেলেমেয়েরাও দেখে কিছু একটু শিখে মাসাল্লাশাল

উদযাপন করেন্লাহাম আসসালামাইকুম রহমতুল্লাহ মুবারক সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকে পবিত্র ঈদের একটি আমেজ সবার মধ্যে সবার গড়ে গরে সবার হৃদয় হৃদয়ে অত্যন্ত জাগরুক অবস্থায় আছে সবাই আল্লাহ রব আলম ঈদের খুশি ঠিক উপভোগ করার তৌফিক দান করুন দোয়া করি অন্যান্য মানুষের মতো ইসলাম মসজিদের ইমাম সহ সকল ইমামগণ কিন্তু মানুষ ওনারা ইমাম হয়েছেন প্রফেশনাল কারণে প্রফেশনাল কারণে রসুলুল্লাহ সাল্লামকে মক্কার অমুসলিমরা বিশেষ করে কাফেররা তারা মনে করতো আপনি নবী হয়েছেন তো আপনি বাজারে যান কেন আপনি শপিং কেন কেন হাজার রসুলি কালো তামিফিলাসোয়াক এটা কি কারবার নবী হইছেন আপনি পাক পবিত্র এমন একভাবে থাকবেন যেন গুমটা টুমটা দিয়ে মসজিদের ভিতরে একদম মানে মানে শক্ত একটা গাছের মতো করে আপনি থাকবেন আপনি হাসবেন না আপনি হাসতে পারবেন না আপনি বিয়েশে দি কিসের আবার আপনি তো অন্য অন্য জিনিস এটা ছিল কাফেরদের একটা ধারণা মক্কাবাসী তারা মনে করতো যে আমাদের মূর্তি যেমন চুপচাপ থাকে একদম বসে থাকে এই স্টাইলে ইমাম বা মানে নবী জাতীয় যারা আছেন নবীওয়ালা কাজ যারা করেন নবীদের অনুসারী যারা তারা ওইভাবে করে থাক গম্ভীর কোনো হাসি খুশি বিয়া বিয়াশাদী বাচ্চা কাচ্চা এগুলো না এগুলো আমাদের কারবার তো সেই স্টাইলে অনেকে মনে করে যে আমাদের এই দেশে বা যে কোনো দেশে ইমাম সাহেব হবেন তো উনি একটু ফেরিস্তা টাইপের হবেন উনি জন শপিং টপিংকে না যান বা কম যান যাক তো এই কোরআনের আয়াতের আলোকে সেই ধারণা আমরাও পাল্টিয়ে দিয়েছি নবীর সাল্লহি সাল্লামকে অনুসরণ করতে গিয়ে নবী নিজে বলেছেন ওদের জবাবে যে দেখো আমিও মানুষ আমিও তোমাদের মতোই করে বিয়ে করি শাদী হয় আমার ঘরের বাচ্চা কাচ্চাও হয় আমি আবার নামাজ পড়ি আমি আবার রোজাও রাখি আমি আবার আল্লাহকে ইবাদত করি তিনি একটা ব্যালেন্স জবাব দিলেন তো ঠিক আমরাও এভাবে করে বলব যে অন্যান্য ইমাম সাহেবরাও আমাদের মতোই সমান ওরাও মানুষ আমরাও মানুষ এই জন্য মানুষ হিসাবে আমাদেরও বিহাদি করা লাগে আমারও খাবার টাপড় আমাদেরও খাবার টাবার এগুলো চেঞ্জ করা লাগে সময় সময় রাত্রে আমরাও শুভই ঘুম লাগে তো ঠিকই এই স্টাইলে আমরাও ঈদ করি এখন আসেন একটু বেশ কম হচ্ছে এদুর যে আমরা হয়তো ইমাম আর যারা পাবলিক আসেন তারা হয়তো ইমাম না তারা আসেন মুসল্লি হিসাবে তো ওনারা যেভাবে করে সাজেন সাজগুজ করে আসেন পুরুষ হইলেও সাজেন ঈদের দিন এক বাচ্চা কাচ্চা হইলেও সাজেন আর তো মহিলাদেরও তো আর হইছেই ওনাদের তো কামই হইলেও সাজা তা আমরা চাই আমাদের মহিলারা আরও সাজুক এটা মধ্যে খুব বেশি বারাখা আছে যদি মহিলা বেশি করে সাজতে পারে ঈদের দিন ঈদের রাত সাজলে আরও ভালো আর কেমন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা আরও উৎফুল্ল হবে আরও বেশি মানে মহব্বতর হবে এবং ঈদের দিনে ডাবল ঈদ কেউ কেউ আছে যে একটু দূর থাকে সেই ঈদ উপরকে বাড়িতে আসে একটা হলো তার দূর থেকে আসার একটা ঈদ আবার তো হইলো আলদার পক্ষ থেকে দেওয়া ঈদ তো সেই জন্য যদি আমাদের মা বোনরা একটু স্পেশাল সাজেন তাহলে তাইলে ওদের স্বামীদের কাছে আর একটু উপভোগ্য হবেন এবং খুব বেশি মায়া মোহব্বত একে অন্যের প্রতি আদান প্রদান করা সম্ভব হবে এতে করে ফ্যামিলি বন্ডিংটা একটু মজবুত হবে কেমন একটু খেয়াল রাখতে হবে যে মহিলারা বিশেষ করে আপনাদের স্বামীরা যদি দূর থেকে আসে বা বা কয়েকদিন পরে আসে বিদেশ থেকে আসলে তো আর কোনো কথাই নেই তো আপনারা যেন আপনাদের যেটা জিম্মাদারি আল্লাহ দিয়েছেন এটা আমি দিচ্ছি না আল্লাহ দিয়েছেন যেটা সেই জিম্মদারিটা আপনারা পালন করবেন অর্থাৎ ওয়েলকাম করবেন সাজুগুজু করবেন এর আপনারা হাসি খুশি থাকবেন এতদিনের একটা বিরহ বেদনা ছিল এগুলো দূর করে এখন একটু মানে ক্লিন সাফ সফা মানে পোসপাস থাকবেন একদম রেডিমেডই থাকবেন মানে এইভাবে করে ওয়েলকাম করবেন এক কাপ শরবত দিয়ে যদি ওয়েলকাম করেন আর ভালো হয় যদি একটা আতর ব্যবস্থা করতে পারেন যদি সেটা উদ হয় আরও ভালো ঈদের দিন আপনার স্বামীকে উদ দিলেন স্বামী সাহেবদেরকেও বলবো আপনারা যদি এক প্যাকেট মেহেন্দি কমপক্ষে দিতে পারেন আশা করি এতটা গরিব হয় হন নাই আপনারা আপনাদের সামর্থ্য আছে আচ্ছা শাড়ি বাড়ি নাই দিলেন কেমন তো পারলে একটা সুন্দর ওড়না কিনে আনেন না অসুবিধা কি বেশি হবে দশ পাউন্ড যাবে আর একটা মেন্দির প্যাকেট দুই পাউন্ড হবে আচ্ছা তো এই দশ বারো পাউন্ড কি খরচ করা আমাদের সামর্থ্য স্বামীদের নাই অবশ্যই আছে তাই আমি বলবো ঈদ উদযাপন করেন আগে আপনার বেডরুমে সুন্দর করে বেডরুম সাজান মহিলাকে বলবো আপনার আপনার বেডরুমটা যেন অন্যান্য অন্যান্য দিনের মতো করে বেডরুম না থাকে এটাকে আলাদা একটু যত্ন নেন স্প্রে মারেন একটু কী বলে হাই ফাই স্প্রে মারবেন যেগুলো পশার এগুলো না বাজার এগুলো না একটু সুন্দর করে এটা আপনি করবেন তখন হবে কি এদের আমেজ আপনার ঘরে ঘরে আপনার রুমে রুমে আপনার আলাদরাও যেন ঠের পায় মেয়েরা যদি একটু বড় হয় ওরাও যেন ঠের পায় যে আমাদের আম্মু তো এমনি কম না এমনি আম্মু কিন্তু ওইদিকের দিকে আবার উনি চালাক আছেন আব্বুর জন্য ওয়েলকাম করতেছেন এরা যেন তারা ঠের পায় তাহলে কমপক্ষে এই মেয়েগুলা তাদের সামিল করে ফেলে কী করতে হবে এই দিন তারা এটা শিখবে এবং বাচ্চাদেরকে রেডি করে রাখেন যে তোমাদের আব্বু আসতেছেন তোমাদের আব্বু ঈদের জমাতে যাবেন তিনি রেডি হবেন গোসল টুসুল করবেন এইভাবে করে তো ঈদের দিন আমরা সাজি বলতে আমাদের যেটুকু বললাম এটুকু আমরা যে করি না এমন না এই জন্য সব কিছু বলতে হবে এখানে সে করি হিসাব দিতে হবে আমি সবাইকে উদ্দেশ্য করে যে হিসাব দিয়েছি এগুলো আমরা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাম আর তো ড্রেস আপ অবশ্যই হতে হবে যেহেতু ঈদের দিন এখন ইমাম যদি সুন্দর না হয় তার মুসল্লি তার জমাত কেমনি সুন্দর হবে এখান থেকে আশা করি আপনার ঠের পাবেন তাছাড়া আমরা ইমাম সাহেবরা একে অন্য বাসায় আসা যাওয়া করি শেখ আব্দুল কাই সাহেব আমাদেরকে দাওয়াত করে আমরাও পারলে অনেকে দাওয়াত করি এবং আসা যাওয়া করি এই তো এই কী বলে রমাদানের ঈদের পরেই ওনার পক্ষ থেকে দাওয়াত ছিল এবং আমাদের যারা হুফাজিনা কেরাম ছিলাম কেমন সবাইকে দাওয়াত করেছেন মার্শাল্লাহ আমরা গিয়েছি খুব এনজয় করেছি ওনার বাসায় কেমন এদের পরে উনিও আসছেন পরে এনজয় করেছেন এই যে আমাদের মানে একে অন্যের প্রতি মহব্বত শ্রদ্ধা ভালোবাসা এবং আত্মীয়তার সম্পর্ক এটা আমাদের সাংঘাতিক এবং আরও অন্যান্য এর পক্ষ থেকে দাওয়াত আসছে শুধু আমাদের তো বললাম এমন না অন্যান্য জায়গায় গিয়েছি আমি আলহামদুলিল্লাহ একজন ইমার সাহেবের বাসায় গিয়েছি মাসে দমনার ছোট্ট একটা কচি মেয়ে সেই মেয়ে একদম মানে ফুটন্ত ফুদের মতো করে লাগলো এরপরে দেখলাম মেয়েটাকে আমরা আদর আদর দিলাম তো সেই মেয়েটা সুন্দর করে ঈদের শুভেচ্ছা দিল সাঈদ আর বলতে পারে না একটা আরবি গান আছে না আইদন সাঈদ বলে তো সে এই ঈদ সাঈদ বলছে এই ঈদ যে শিখাইছে মা তাকে যে ঈদকে ওয়েলকাম করার জন্য মেহমানদেরকে ঈদের দিন এটা দেখে আমরা অত্যন্ত মানে অভিভূত হয়েছি আশ্চর্য হয়েছি মার্শাল্লাহ এইভাবে করে করে খচিকা দেরকে ওই জন্য আমরা আমাদের ঈদের সাথে শেয়ার করতে পারি ইমাম হিসেবে রোল হচ্ছে যে নমাজ পড়ানো একটা রোল না শুধু বরং ইমাম সাহেবদের আমাদের স্পেশাল জিম্মদারি হচ্ছে আমরা ওয়েলকাম করার জন্য আগে থেকে থাকবো রেডি এরপরে আমরা নামাজ পড়াবো আমরা সবাইকে ওয়েলকাম করব এরপরে ঈদ জানাবো তারপরে সবার সাথে যা পারা যায় যদি সুস্থ থাকি তাহলে আমরা একটু হাক ঠাক করা সালাম কালাম করা এগুলো আমরা করে থাকি এতে করে মানুষও একটু রেডি হয়ে আসে আপনার পারিবারিক ভাবে যেমন ধরো কাগরি আসেন ঈদের দিন আমরা আছে হান্দেশ মানি হয় ফিটা মানি ইটার মাঝে আপনি কোন রকমের সহযোগিতা আপনার থেকে কতটুকু আছে এক নম্বর সাপোর্ট হচ্ছে যে ঈদের দিন খায়া সাপোর্ট করি না খাইলে তো কার জন্য বানাইলে ওনারা তো এই জন্য আমি বলি যে আপনারা বানান আর আমি খাইয়া সাপোর্ট করব এটা হলো একটা এখন খাইতে হইলে তো ওইগুলো জোগাড় করে দিতে হবে জোগাড় করবো না আর এসে খাবো খাবো ওইটা পাওয়া যাবে না এই জন্য এক নম্বর কাজ হচ্ছে যে আমরা জোগাড় করে দেই শপিং করে এনে দিই অথবা আমরা পয়সা ভাতি দিই অনেক সময় হয় কি কোনো কোনো আইটেম আমরা মিক্স করতে পারি না মানে কোনটা কোন সাথে যায় এটা আমরা বুঝি না তখন এইগুলো যারা এক্সপার্ট তারা বুঝে এই জন্য মহিলা নিজেরা শপিং করে আনলে ঈদের বিশ্বাস করে তখন এটা একটু সুবিধা হয় এই জন্য আমরা শুধু পয়সা সাপ্লায়ার হিসাবে সাপ্লাই দিই তো ওনারা গিয়ে কিনেন তখন ওনারা একটু সানন্দ বোধ করেন যে যাক আমরা আমি আমাকে নিজে পাঠাইছেন তাইলে আমি যেভাবে করে স্বামীকে কুশ করতে পারি পরিবারের সদস্যদেরকে খুশ রাখতে পারে তারাও একটু মানে স্পেশাল কেয়ার নেন যেহেতু আমি নিজে বাজারে আসছি আমার ইচ্ছা মতো আমি নেই কিনে এই জন্য তারা এটা করেন সেকেন্ড হচ্ছে যে আমরা তো দিলাম এরপরে আসতে পরে কাটাকাটিতে যদি সম্ভব হয় সুযোগ পাওয়া যায় তাহলে কিচেনে গিয়ে কোনো কোনো সময় আমরা হেল্প করার জন্য ট্রাই করি যেটা আমরা সুন্নত হিসাবে নেই যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওনার স্ত্রীদেরকে সাহায্য করতেন বিশেষ করে আম্মুজান লান আনহাকে তিনি নিজে মানে এই একে বলে কাটা এগুলো হেল্প করতেন এবং মানে খামির বানাইতে আটা দিয়ে খামির বানাইতে হেল্প করতেন নিজের হাতে তিনি পিষে দিতেন এগুলো করতেন তো সেই সৈন্যদকে জারি রাখার জন্য আমরা ওর সময় সময় আর যদি কিছু নাও পারি কমপক্ষে গিয়ে একটা ডিশ ওয়াশ করে একটা হান্ডি ওয়াশ করে যদি দিই এটাও তো কম না একটা হেল্প হয় এই যেতে ছোটোখাটো হেল্প আমরা করি তো আজকালকে আগে একটু বেশি করতাম আজকালকে বাচ্চারা তো বড়ো হয়ে গেছে এই জন্য মা আর বাচ্চাদের হেল্প নিয়েই মুজিমি উনি উনি হ্যাপি যে না আমাদেরকে কিচেনের দিকে আগে এলে ওনারা একটু বারণ করেন যে না তার দরকার নাই ও মেয়ে আছে ওই ছেলে আছে তারা করে দিবে এখন তো মাসাল্লাহ আমার বাসায় দিয়েছে স্পেশাল বারাকাপ তিন তিনটা বউ আছে সেই জন্য মানে কিচেনে গিয়ে আর সুযোগই পাওয়া যায় না তারাই খাবার দিয়ে দেয় আহমদুলিল্লাহ তো এটা আল্লাহ স্পেশাল একটা জয় আমি আশা করবো যে ছেলের বউদেরকে নিয়ে একসাথে আম্মু ডেকে ডেকে যদি একসাথে দেখা যায়

আমরা যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা করতাম শুধু আমরা হইতাম না যেনে গরের মাঝে মা আসেন ওয়াইফ আসেন তাইন সব ফিটা মানাইতা হান্দেশ মানাইতা লাচি মানাইতা আর আমি খালি গরো আসি গরো গেলাম আমার খালি খাইলাম আর মেহমান হল ফ্রেন্ড বন্ধুরে লইয়া আইলাম আর খাইলাম না তারপরে আমরা যাতে এই খাজর মাঝে আমরা সাপোর্ট করতাম ইনশাআল্লাহ আমি খাসর সর বাড়ির গেছে হইমো আমরা তো দেশ ছোটোবেলায় দেখোকে ঈদর জামাত ছড়িয়ে আইলে আমরা সাসার গরু যেতাম কিংবা ফুফুর লোকে দেখা করতাম দাদার লগে দেখা করতাম লাগাবারে যেতাম গেলে আমরা অনেক সময় সালাম খুঁজতাম এটা আমি আমরা এলাকার আমার কথা করাম আমরা সালাম করতাম সালাম খুঁজতাম কিন্তু দ্বারা উবই যেতাম উবই খালি মুখে যে চাইতাম মানে সালাম এটা ফাইবার লাগিয়া আপনার এরকম কোনো স্মৃতি নি কিংবা এরকম কিছু খরচ হয়নি আপনার যদি আমরা শেয়ার করেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন তাহাদু তাহাব ঈদের মৌসুমে যখন আমরা দেশে আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে যাইতাম আমাদের চাচা মায়েদের কাছে যাইতাম সালাম করতাম তারা একটা আমাদেরকে গিফট দিত চকলেট হোক মানি হোক যেটা এটা দিত তখন ছোটোরা এটা আনন্দ বোধ করত যে আজকে সালামও করলাম আবার একটা পাইলাম এইটা নাই যে সালামের একটা বিনিময় দিতে হবে আমাদের যে সালামই বলি সেইটা না বাচ্চারা যখন আপনাদের কাছে যাবে আর একটা পাবে আল ইনসান আবিদুল এহসান মানুষ কিছু পাইলে মানুষ কি হয় খুশি হয় জন্য আমি বলি যে আপনারা আমরা একে অন্যকে ঈদ গিফট দিব বিশেষ করে যারা গরিব আমাদের মধ্যে যাদের যে পিতা মাতা যাদেরকে বাচ্চাদেরকে কিছু দিতে পারছে না বা নতুন কাপড় কিনা তাদের সামর্থ্য নেই এদের জন্য আমরা যেন একটা ব্যবস্থা নেই আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে বিভিন্নগঞ্জে এরকম আছে যে কিছু সম্বলশালী মানুষ আছে সম্বদশালী মানুষ আছে আর কিছু গরিব মানুষ আছে সবাই যেন এটা শেয়ার করতে পারে যেমন রসুলের করিম সাল আলাইসাল্লাম ঈদের নামাজ থেকে ফেরার পথে একটা একজন সাহাবি যে তখন সিউর্জা ছিলেন ওর নাম হচ্ছেন জুবায়ের ইবন জুবায়ের ইন সাগির উনাকে পেলেন উনি কী করছে কাঁদছে রাস্তার পাশে বসে আল্লাহ রসুল সাল্লাম ওনাকে হাত দিয়ে বললেন যে কেন কাঁদো তুমি ওদিকে ওদিকে তাকদছে না তাকাচ্ছে না রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন কেন তুমি কাঁদছ এখানে বসে তখন সে বলল যে যুদ্ধের ময়দানে আমার আব্বা শাহাদত বন করেছেন এমন আম্মা অন্যত্র বিবাহ হয়ে গেছে যার কারণে আমি কি করতে পারিনি ঈদের কোনো কিছু কিনতেও পারিনি কিছু পাইনি আমার আব্বা আমাকে বলছেন তুমি এখানে আর থাকার সুযোগ নেই কারণ অন্য বাবা এজন্য আমি এখানে বসে আমার ঈদও নেই কাপড়ও নেই কিছুই নেই গড়ও নেই কোথায় যাবো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম তাকে তুলে নিয়ে আসলেন এসে বললেন যে আমি হচ্ছি এতিম ছোটবেলা আমারও আব্বা মা আমি হারে ফেলছি তখন উনি দেখে কি বলল যে হ্যাঁ উনিও তো আমার মতো এরকম কি সব কিছু হারা ছিল তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে নিয়ে আসলেন নিয়ে আয়েশা বললেন আমি তোমার পিতা আয়েশা তোমার মাতা ফাতেমা হচ্ছে তোমার বোন আর আল্লাহ রসুল ওনাকে কি করলেন কাপড় কিনে দিলেন আর ঈদের খুশিতে উনি সই হলো এটাই হচ্ছে আমাদের রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লামের থেকে আমাদের প্রাপ্ত বিধান যে আমাদের আশেপাশে যারা গরিব গুরবা আছে আমাদের পাশে যারা এতিম মিসকিন আছে তাদেরকে আমরা সহযোগিতা করব। আমরা ইনশাল্লাহ এখানে লন্ডনে আমরা আমাদের এই ইন্তজাম আলহামদুলিল্লাহ আমরা চালু করেছি আমার ঘর একটু বড় আলহামদুলিল্লাহ লন্ডনের যত আত্মীয় স্বজন আছে পাঁচ বেডরুমের ঘর যত আত্মীয় স্বজন আছে আমি সবাইকে বলি চলে আসেন আমার এখানে আগামীতে আপনার আপনার বাড়িতে যাওয়ার জন্য আমি দাওয়াত দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সবাই চলে আসে এখন সবাই আসতে কিছু খাবার টাবার ইনি এই কারিটা ইনি সালাদ ইনি এই

তারাই মুখে যেন আমরা একটু চাই তারা ঈদ কীভাবে সরা না খরা একটা খবর লই আর সেকেন্ডলি যে মেসেজটা দিয়েছেন খাউসার ভাইয়ে আপনারা মাঝে আমরা মাঝে আমরা যদি এইরকম একটা বাগাবাগি করি এই ঈদ আমার গরো কুরবানির ঈদ আরো বাইরের গরো কিংবা এইরকম রাত্রিশ বাগাবাগি করিয়া সব একখানো আই তখন দেখা যাইব এক দিনে আমরা সবর লোক গেলো আর ঈদের আনন্দটাও আমরা উপভোগ করলাম আমরা সময়টা একবারে শেষে গেছে শেখ আমি মাত্র আর ছয়টা মিনিট আছে আমি লাস্ট একটা মেসেজ আমি জানতাম সেইম আপনার ইমাম আবুল হাসান খান গেছে কে আমরার এই মুখর কারণে আমরার এই মাতর কারণে আমরা দেখা যায় অনেক সময় আমরার মারে কিংবা বাইরে বইন্দে হয়তো কোনো দুঃখ কষ্ট দিলাইছি অনেক সময় অনেক দেখা যায় যেন ইদর দিনও আমরা হই না ইদর দিনো লোকরে কি কইলে বাদেও আমরা এই যোগাযোগটা আমরা করি না এই ব্যাপারে আফনে কিটা এটা মেসেজ দিব আমরা কমিউনিটি কেসে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযিনা ইয়াকাতাওনা মা আমারা আল্লাহু বিহি আন ইয়াসাল ওয়ায়খশাও রাব্বাহু ওয়ায়খাফু সূআ আল হিসাব আল্লাহ মহান তালে আসাদ করছেন যে যে ব্যক্তিকে আমি হুকুম করেছিলাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে সেইটাকে কেটে ফেলছে তার জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে কোরআনের আয়াত আর সুল্লাহাম আসাদ করেছেন যে জলামাক। তোমার সাথে আত্মীয়তার বন্ধন যে কাঠে কেটে ফেলে তোমার টাই কেটে ফেলে তুমি তাকে জোড়া দাও আর তোমার প্রতি কীভাবে ইনসাফ করেছে মনে করো জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও তো ঈদের দিন বিশেষ করে হাসি খুশির দিন সেই দিন যদি আমরা ক্ষমা করতে পারলাম না তা আর কোন দিন করবো বলেন এই জন্য আম মানা দরকার আমাদের আত্মীয়তা যেন সাবলীল থাকে শক্ত থাকে মজবুত থাকে আপনাকে কষ্ট দিশি নিলাম ধরে তা আপনি এটা আটকে রাখবেন কেন আপনার মধ্যে আপনি কি মাফ করবেন না আপনি তারে মাফ করে দিলে তো আপনারও ময়ুর দরকার আছে আপনি কতটা পাফ করে আল্লাহর কাছে আটকে আছেন জানেন না আপনি তারে মাফ করে দেন আল্লাহ আপনাকে মাফ করে দেন কে দিন এমন একটা অবস্থার কথা বলি একটা এক্সাম্পল ছোট্ট টাইম যেহেতু কম এক ব্যক্তির মাত্র একটা একটা সোয়াব আর কোনো সাব টপ তো নেই সে অত্যন্ত মিসকিন হয়ে মোটামুটি বসে আছে যে আমার তো কোনো উপায় নাই একটাতে কোনো লাভ হবে না হঠাৎ করে শুনল আওয়াজ যে আরেক ব্যক্তির একটা সোয়াবের দরকার একটা হইলে সে পাশ করে ফেলবে সে একটার জন্য অ্যানাউন্সমেন্ট করতেছে কেউ নি আমার একটা গুণা দিবে একটা সব দিবা। সে খুব কান্নাকাটি করতেছে মানে তার জান প্রাণ দিয়ে সে অ্যানাউন্সমেন্ট করে করে ঘুরতেছে শাউট করতেছে কেউ নি আমার একটা সব দিবে হঠাৎ করে তার খানে আওয়াজটা আসছে সে চিন্তা করলো যে আমার তো একটা আছেই কোনো লাভ নেই হাজার হাজার সব দিয়ে মানুষ পার পাইতেছে না আমার এটা দিয়ে কী হবে তো সে বললো যা আমার একটা টাকা না থাকার সমান দিয়ে দেই ওখানে সে যদি মাফ পায় যায় তাইলে তার প্রতি গ্রহণ তো করলাম আমি তো সেটাকে বললো আসো আমার একটা আছে এটা নিয়ে যাও আমার আর যা হয় হবে তো আমার থাকলেও যেমন না থাকলেও তেমন আমি তোমার দি দিলাম যেন আল্লাহ তোমার মাফ করে দেয় আল্লাহ উপর আলম তার এই এই বান্দার একটা সোয়াব যা ছিল তার এই দান থেকে বলবেন আচ্ছা আমার বান্দা একটা দিতে পারলো আর আমি তারে মাফ করতে পারবো না আল্লাহ রবুল আলমিন এই তার যে মা ফিরাত খুব জুসে আসে এবং আল্লাহ রবুল আলমিন ওরেও মাফ করে দেন আর এরেও মাফ করে দেন তিনি আমি আরহামুর রাহমিন সে তো আরহামুর রহমিন না প্রতি যদি এদ রহম থাকে তা আমার আমি তো আর আরহামুর রহেমিন আমার আমার আমাকে বেশি করে মাফ করতে হবে এই জন্য বলবো ভাই বোন যেই আপনাকে কষ্ট দিয়েছে মাফ করে দেন আল্লাহর এই আয়াতকে সম্মান করে মাফ করে দেন

আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে মুসলমান আছি ইমানদার আছি সবাই মিলে যেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নতগুলো আদায় করে প্রথমে ঈদের নামাজ পড়ি আমরা এখন যে হিংসা বিদ্বেষ যেগুলো এগুলো আমরা ত্যাগ করে একই সাথে আসি ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হই আমরা যেন এক মুসলিম এক উম্মা এটা সকার সবার কাছে প্রকাশ করতে পারি বিশেষ করে বর্তমানে ফিতনার পরিস্থিতিতে আমরা যেন ঈমান কালিমাই তিওয়ালা ইলাহাইল্লাল্লাহ মোহাম্মদুল্লাহ এই দাবি নিয়ে আমরা কাতারে দাঁড়াতে পারি আমাদের যেন আল্লাহর বুলানের সমস্ত আমলকে কবুল করুন তার সেকেন্ড হইকুম ঈদ উল আমরা যেন সব সময় সুস্থ থাকি পরে থাকতে পারি এজন্য ঈদের দিনে খুশির দিনের সবাই সবাইকে এক নম্বর কাজ ক্ষমা করে দেব। দু নম্বর কাজ হচ্ছে খুশিতে শরিক হব তিন নম্বর কাজ হচ্ছে আমরা যে যেখানে আছে আমার আত্মীয় বিশেষ করে ও আতি করু বা হাক্কাহু মিসকিনা ওবনে সাবিল আমরা যেন আমাদের প্রতীকদের ইবনে সাবিলদের তারপরে যারা আমাদের নিকটতম আত্মীয় দ্রুত আত্মীয় সবার প্লাস আমাদের আপনজনকে শেষ করে তারপর দূরতম যারা আছে ওনাদেরকেও যেন সাহায্য সহযোগিতা করতে পারে ঈদের দিন বিশেষ করে কোরবানি দেব একটা এখানে দেব আমাদের পরিবারের জন্যে আরেকটা দেবো বাংলাদেশে পাঠাই ইনশাল্লাহ বা অন্য কোনো জায়গায় দেন সমস্যা নাই এই গোস্ত খাওয়াতে যেন সবাইকে শরীর করতে পারি আল্লাহ হুকুমরকে রক্ষা করে আল্লাহ বলেছেন ও আত্মমুল বা ইসাল ফাকির ও আত্মুল কান ইউল যে যারা অভাবগ্রস্ত আছে ওদেরকে তোমরা গোস্ত দেও খাওয়াও এ সময় তিনবার করেই ফেলতেন নিজের জন্য একটা আত্মীয়স্বজনের জন্য একটা আর গরিবদের জন্য এখানে গরিব না হইলেও প্রতিবেশীরা আছে না ওনাদের জন্য আমরা গোষ্ঠী কিছু কিছু করে দেই আল্লাহ সাহান তা তাহলে এই কাজগুলো করার জন্য তৌফিক দান করেন অমুসলিমদের হক যেন আমরা আদায় করতে পারি আর না আমরা কেমতে আটকে যেতে পারি আল্লাহ মাফ করুন সবাইকে শুক্রান জজাক উল্লাহ হয়ে গেলাম টিভিতে বসে আপনাদের সবাইকে আবারও একলে টিভির পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে শেখ মৌলানা সাহেব আপনার অত্যন্ত ধন্যবাদ আর ঈদ মুবারক এগেইন আপনারা দিন অত্যন্ত সময়ের মাঝে আজকে আইসোনা বাংলারে আমাদের ঈদ অনুষ্ঠানের সময় দিচ্ছেন 바이빈나 콜 아프나라 암라 로게타 호카 암라 এটা چھٹ چھ بریکو زرم 암را بریکر بعدی 암را আরো مشنور বিশিষ্ট علی مدین اسلامک چنتا بیت ترارلو یامرا ایمو ار امادر یہ اد অনুষ্ঠান تا کنٹینیو کرم انشاءاللہ ار 아프나라 হাম দেশ برا 아프나라 کنٹینیو خاوکا بریک بعدی دیکھوئیو انشاءاللہ جزاك الله خیرا السلام علیکم و رحمت اللہ و برکات وعلیকুম السلام و رحمت الله و برکات Aidum but I come on, let's celebrate, celebrate.